হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি দুটি ব্যাড নিউজ সম্পর্কে। জানি কোনো কেকেআর ফ্যানই এইসব ব্যাড নিউজ শুনতে চাইবে না, তবুও যেটা বাস্তব সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। তাই বলবো, কেকেআরের যদি আপনি ডাইহার্ড ফ্যান হন ও কেকেআরের সমস্ত রকম খবরাখবর চটজলদি পেতে চান, তবে অবশ্যই আপনি ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে ব্যাড নিউজ দুটো কাদের নিয়ে। তবুও বলবো, প্রথম ব্যাড নিউজটি আমাদের রাইজিং কেকেআর স্টার শুভমান গিলকে নিয়ে। যেরকমটা আপনারা জানেন, টানা এক বছর ধরে ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটগুলিতে লাগাতারভাবে ভালো পারফরম্যান্স করে শুভমান গিল নিজের স্বপ্নের ডেবিউ করেছিলেন ইন্ডিয়ান টিমের হয়ে। বর্তমান ফর্ম ও নিউজিল্যান্ডের উইকেটে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের হয়ে করা তার রেকর্ডগুলি দেখেই ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা দেখিয়ে একটা নয় দুটো ম্যাচে সুযোগ দিয়েছিল। যে কিন্তু না, তিনি কিছুই করতে পারলেন না, ব্যর্থ হলেন। যেখানে অধিকাংশ প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়, সেখানে তিনি দুটো ম্যাচেই ফ্লপ হলেন 7 ও 9 রান করে। হয়তো তিনি ইন্ডিয়ান জার্সিটাকেই খোয়ালেন কিছু সময়ের জন্য। এবং বন্ধু, দ্বিতীয় ব্যাড নিউজটা আমাদের নিউ নাইট জো ডানলিকে নিয়ে, যে কিনা 32 বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ডেবিউ করলেন, কিন্তু তিনিও কিছু করতে পারলেন না, ফ্লপ হলেন 2 ইনিংসে 17 ও 6 রান করে। অথচ তিনি লাগাতারভাবে 2018 সিজন জুড়ে ডোমেস্টিক ক্রিকেটে বেশি রান করেছেন। 32 বছর বয়সে কাম ব্যাক করাটা যেমন কঠিন, ঠিক তেমনই রান না পেয়ে ফিরে যাওয়াটা আরও কষ্টদায়ক। তো বন্ধু, আজকের দিনের এই কম্পিটিটিভ ক্রিকেটে কেকেআরের দুই তারকা সুযোগ পেয়েও রান না করতে পেরে নিজের দেশের জন্য শুধু ম্যাচটা জেতাতে পারলেন না, নিজের ক্যারিয়ারেও কিছুটা আঘাত হানতে ব্যর্থ হলেন। তো বন্ধু, এটাই ছিল ভিডিও। ধন্যবাদ।